এখন আমরা ভক্তি প্রসঙ্গ আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সিলেট চার আসনের সাবেক সম্মানিত সংসদ সদস্য জনাব দিলদার হোসেন সেলিম সাহেবের কাছ থেকে অনেক
মেয়েরা আমার ছেলেরা ডাক্তারের সার্টিফিকেট পাচ্ছে না। আজকে রাজীব গান্ধী আজকে মেডিকেল কলেজ মহা বিশ্ববিদ্যালয়ের কলেজের পদপ্রবর্তিত হওয়ার যে প্রচেষ্টা চলছে, একটা সত্যি নিঃসন্দেহ সে সম্পূর্ণ দাবি সম্পূর্ণ দাবিদার প্রশংসার দাবিদার রাজীব গান্ধী। আর তাকে যিনি প্রেরণা রাজীব গান্ধীকে যে প্রেরণা দিয়েছিলেন, উৎসাহ দিয়েছিলেন, চেতনা দিয়েছিলেন, ভরসা দিয়েছিলেন, তিনি হচ্ছে সেই মহিষী মহিষী নারী। আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব রাবেয়া হাফিজ চৌধুরী, আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তিনি আজ এবং বেঁচে থাকেন মানুষের মাঝে। এবং আমরা পৃথিবীতে যারাই আসি কে কিন্তু কেমন পর্যন্ত বেঁচে থাকার জন্য আসি নাই, যদিও বাংলাদেশের কিছু কিছু মানুষ বলে করে কেমন পর্যন্ত হয় আমরা বেঁচে থাকবো ক্ষমতায় থাকবো, কিন্তু বাস্তবে আমরা কে কিন্তু কেমন পর্যন্ত থাকবো না। তাই আমাদের স্মৃতি আমাদের কি কার্যকলাপ পত্রিকা সম্পাদকের দায়িত্ব নিয়ে অত্যন্ত সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে তিনি পত্রিকা চলছে এখন চলবে আজীবন চলতে যতদিন বেশ থাকতেন দাঁড়িয়ে আছে আমরা আশা করি। তার দীর্ঘায়ী কামনা করে সুস্থ করে লাভ নেই আমাদের দোয়া ইনশাআল্লাহ রাগে বালি আরো দীর্ঘদিন দীর্ঘায়ু লাভ করবেন। মানুষ যদি হাত তুলে দোয়া করার জন্য বিশ্বের আপনার আমি আমাদের দোয়া কবুল করবেন, কিন্তু নিঃস্বার্থভাবে তাকে কাজ করে যাচ্ছেন দেশের সমাজের জন্য তাদের নির্বাচন চিন্তা হতো তাহলে অনেক ছেলেরাই আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেত না। তার জন্য আমরা সিলেট পাশে গর্বিত, তার জন্য আমরা সিলেট পাশে আনন্দিত। প্রিয় শ্রোতারা অনেকক্ষণ ধরে আপনি শুনছেন বক্তব্য, অনেক কথাই শুনলেন, অনেক কথাই প্রশ্ন করলেন, আমরা শুধু একটি কথা মনে রাখতে হবে আমাদের প্রত্যেকের কাজকর্মের পেছনে কিন্তু উদ্দেশ্যহীন যারা কাজ করে তাদের কিন্তু আমি মৃত্যু নেই। যেমনি আমার একটি ভাই বলে গেছিলেন রসময় স্কুলের কথা, গণেশ কলেজের কথা, রাজা কৃষ্ণের স্কুল ফ্যান্স কলেজের কথা, তারা এই পৃথিবীতে নেই। আন্দোলন হিসাবে নাম তো একদম রয়েছে, রসময় মেমোরিয়াল স্কুলের নাম এখনো আছে, তা সেই নাম মুছে যাবে না। চৌধুরীর নাম যদি আমরা না নিই তবে সেটা আমাদের জন্য যুক্ত হবে এবং আমাদের জন্য আমার বয়স সুন্দরী বলেছিল তাজমহল দেখেছো পেয়েছিলেন এবং তিনি আজকে শিল্পের মধ্যে অনির্ধারিত শিল্পের টাকা পয়সা আছে। রাজীব আলী চৌধুরী রাজীব আলী সাহেবের কাছ থেকে অনেকের তো মান সমপরে না থাকলো আর তার চোখে কমপক্ষে আসে আমরা কেন পিছিয়ে থাকবো, তা কিছু কিছু প্রতিষ্ঠান গড়ে উঠছে তাদের ব্যক্তি নিয়ে জন্য। কিন্তু রাকিব আলী সাহেব যেটা করেছিলেন তিনি সিলেটের সিলেটের মানুষের জন্য করেছেন, সিলেটের আমি পঞ্চগড়ে আমাদের তৎকালীন স্পিকার জমিনুদ্দিন সরকার সাহেবের বাড়ির কাছাকাছি আমি একটি গল্প করে শুনলাম, ওনার ওইখানে একটি বাগান করছেন টি গার্ডেন। শ্রমিককে উদ্বুদ্ধ করার জন্য মানুষকে কাজ দেওয়ার জন্য রাগে বাড়ি ফার্নিচারের মালিক, তার মানে এই নয় সমস্ত সম্পদ তিনি ভোগ করছেন, তিনি হাজারো শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি করে দিয়েছেন। এখন যে বাস্তব কথা একটা ইন্ডাস্ট্রির পেছনে যদি মানুষের কাজের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয় এটা কিন্তু একটা কাজের সন্দেহ। তাই আমি কলম সরকার সাথে
সাধ্য দুরাত্মীয় হলো কিন্তু তার জন্য নয়। আমি রাবি যদি তার দুধের মাঠ ফেরার কামনা করি আর আল্লাহর কাছে আশা করি ব্যস্ত সর্বোচ্চ দরকার এবং আশা করুন। কারণ সিলেটের মানুষ বলবে না, সিলেটের মানব কৃতজ্ঞ নয়, সিলেটের মানুষ সব মানুষ সমান নয়। আমরা বক্তব্য দিলে শুধু চাকরি থাকি, আমরা রাজনীতি যারা আসলে চাকরিটা করতে হওয়া, কিন্তু রাজীব গান্ধী সাহেব চাকরিটা করেন নাই, তার পাওয়ার কিছু নেই, দেওয়ার জন্য তিনি এসেছেন, তিনি নিতে আসেন নাই। যার হাত উপরে থাকে নিঃসন্দেহে উনি যোগ্যতার পাত্র, যার পেছনে কোনো উদ্দেশ্য নেই, যার পেছনে শুধু উদ্দেশ্য মানুষ সেবা করা, যার পেছনের উদ্দেশ্য মানুষের উপকার করা, যার পেছনের উদ্দেশ্য শুধু শুধু টাকা হলে টাকাওয়ালা হওয়া যায় না, বৃত্ত এবং চিত্তের সাথে যদি মিল থাকে না তবে কিন্তু মানুষের সাথে রাস্তা পাকা রাস্তা করছে। আমি পত্রিকা দেখলাম আয়ের বাংলাদেশ, এখানকার কোনো সংসদ সদস্য নেই যে দায়িত্ব রাগিব আলী সাহেবকে পালন করতে হচ্ছে, এখানকার কিন্তু কোনো জনপ্রতিনিধি নেই যে দায়িত্ব রাগিব আলী সাহেবকে পালন করতে হচ্ছে। আমার এলাকায় উনি গেছেন, স্কুলে সাহায্য করেছেন, মুক্তিযুদ্ধে সাহায্য করেছেন, ওই এলাকায় কি কোনো জনপ্রতিনিধি নেই? উঠে থাকুক আর কি না উঠে থাকুক সেই ব্যাপারে বললাম না, হচ্ছে ওনারা কেন আঙ্গুল শুষছেন, সংসদের কথা বলেন না, এলাকায় কাজ করবেন না, তাদের তো রাজবাড়ি সে নিতে হবে। নিঃসন্দেহে রাজবাড়ি সাহেব আপনি সবার উপরে আপনার স্থান, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আপনার দীর্ঘায়ু কামনা করি, আমরা রাব্বুল আলামিন আপনাকে সর্বোচ্চ সম্মান দান করবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ, সে আশা করতে একটু করে। এবং আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য যদি কেউ দেখা পেয়ে থাকেন তথ্য পেয়ে থাকেন ক্ষমা করবেন, তবে আমি বলবো শেষ বারের মতো বলবো আবার, আবার যদি দেখতে চাও প্রিয় নেতা পার্টির নেতা নাসির চৌধুরীর জায়গায় চলে যাও, আবার দেখতে পারেন বৃত্ত আর চিত্তের মিল যদি খুঁজে পান, খুঁজে পেতে চাও মিল মিশে যাও রাগিবালের সাথে বৃত্ত এবং চিত্তের মিল পাবে। সবাইকে ধন্যবাদ, কথা হবে বাংলাদেশ ধন্যবাদ। অত্যন্ত ছন্দময় শ্যামলী এবং সার্বল প্রবক্তির প্রজন্য ধন্যবাদ জানাচ্ছি দিলদার হোসেন সেলিম সাহেবকে। শরীফ কিন্তু মহিয়সীন আলী এবং রাবে খাতুন চৌধুরী এখন লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে অনুভূত হচ্ছেন, হৃদয়ে স্পন্দিত হচ্ছেন। তেমনি এক ব্যক্তিত্ব সুতর সুনামগঞ্জ থেকে বেগম রাবে খাতুন চৌধুরীর স্মৃতিতে তাড়িত হয়ে ওনার কর্মে অনুপ্রাণিত হয়ে বেগম রাবে খাতুন চৌধুরীর স্মৃতির প্রতি সম্মান জানাতে শত ব্যস্ত রেখে আজ উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে। সেই ব্যক্তিত্ব হলেন আজকের এই সময়ের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিশেষ অতিথি সুনামগঞ্জ দুই আসনের সাবেক সম্মানিত সংসদ সদস্য জনাব নাসিরুদ্দিন চৌধুরী। আমরা ওনার কাছ থেকে বেগম রুকিয়ার স্মৃতিতে ওনার হৃদয় লিঙ্গানো ব্যাপারটা ওদের ওনার হৃদয় লিঙ্গানো বক্তব্যটুকু শুনবো জনাব নাসিরুদ্দিন চৌধুরী ওনার বক্তব্য রাখবেন। মাননীয় সভাপতি মহোদয়, উপস্থিত প্রধান অতিথি, প্রিয় রাগিব আলী ভাই, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সুধী মন্ডলী আসসালাম আলাইকুম। আসলে এটা বক্তৃতার মঞ্চ নয়, এই জন্য বক্তৃতা করা যাবে না, স্মৃতিচারণ করা যাবে। স্মৃতিচারণের উদ্দেশ্যে শুধু সুনামগঞ্জ থেকে রাগিব আলী ভাইয়ের ডাক শুনে আসতে হয়েছে, উনি আমাকে নিজেই ফোন করেছেন যে নাসির ভাই আসবে, ওনার সাথে আমার একটা মাটির সম্পর্ক আছে। হয়তো আপনারা জানেন না রাগিব আলী সাহেবের বাড়ি কিন্তু বিশ্বনাথ নয়, ওনার বাড়ি দিয়া মাটিয়াপুর গ্রামে,
ওনার বংশধর এখনো বহাল। সেই জন্য আমার উপজেলার তরফ থেকে আমি সবসময় ওনার ডাকে সাড়া দিয়ে থাকি, আজকেও তার ব্যতিক্রম না। বেগম রাবেয়া খাতুন চৌধুরী স্মৃতিচারণ করতে গিয়ে আমি আরো একটু এই নয় বছরের মধ্যে আমি আরো একটু মৃত্যুবার্ষিকীতে যোগদান করেছি। অনেক স্মৃতিচারণ আমি শুনেছি, কিছু কিছু স্মৃতিচারণ আমারও জানা আছে। আজকে এই স্মৃতিচারণ অনুষ্ঠান, এই মৃত্যু দিবস আমি প্রথমে ওনার মাগফিরাত কামনা করতে চাই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমার বন্ধুবর সেলিম কিছু কথা বলে আমি তার পুনরাবৃত্তি করতে চাই, তবে ব্যক্তিগতার পুনরাবৃত্তি না করলেও হয়। সেলিম বলেছে, রাগিব আলী সাহেব শুধু দিয়ে যান, নেওয়ার কোনো বুদ্ধি নাই, নেওয়ার কোনো চেষ্টা নাই, নেওয়ার জন্য হাত পাতেন না, নেওয়ার জন্য কিছু বলেন। আমাদের দেশে সিলেটে নয় সারা দেশে রাস্তা হচ্ছে, স্কুল হচ্ছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে, কলেজ হচ্ছে, কত কিছু হচ্ছে, সবকিছুর পিছনে একটা উদ্দেশ্য। অনেক খুঁজতে পাবেন পিছনে, একদম পিছনে, একদম গভীর দিকে পাবেন উদ্দেশ্য। কিন্তু আমি দেখেছি দীর্ঘদিন ধরে রাগিবালি সাহেবকে দেখছি, ওনার কোন উদ্দেশ্য আমি খুঁজে পাই। উনি মন্ত্রীও হতে চায় না, এমপিও হতে চায় না, প্রধানমন্ত্রীও হতে চায় না, উনি খালি সহযোগিতা, সাহায্য, প্রতিষ্ঠান, সমাজসেবা এগুলোই করছে। আমার কাছে অবাক লাগে রাগিবালি সাহেব দিলেই ডিগ্রি কলেজে একটা বিল্ডিং দিয়েছে, কত হয়তো কোটি টাকা হবে। সেই সুবাদে উনি দু একবার সেখানে দিয়েছে, উনি দিয়ে আসছে। অনেকে বলছে রাগিব আলী সাহেব আগামী নির্বাচনে দাঁড়াবেন, আমি বলছি রাখো, সময় আসুক দেখা যাবে। কই রাগিব আলী সাহেবের তো খবর নাই, যারা নির্বাচনে দাঁড়ায়, যারা রাস্তার কথা বলে ফাঁকি দেয়, যারা বাজারের কথা বলে ফাঁকি দেয়, যারা সরকারি সম্পদ লুট করে, যারা সরকারের হাজার হাজার কোটি টাকা বিভিন্ন কৌশলে পকেটস্থ করেছে, তারাই তো উর্জা। কেউ কেউ ধরাও পড়েছে, তারাও তো উর্জা। কেউ কেউ মন্ত্রিত্ব, আমি আজকে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে লম্বা কথা বলবো না, আপনাদের সকলের ধৈর্য যদি ঘটবে, অনেকক্ষণ ধরে আপনারা বক্তৃতা শুনছেন, আমি উপস্থিত হতে পেরেছি এবং মরহুম রাবেয়া চৌধুরীর এই স্মৃতিচারণ অনুষ্ঠানে আমি দুটিয়ে কথা বলতে পেরেছি, এটি আমার ভালো লাগে, এতে আমার আত্মসন্তুষ্টি। একটা কথা বলে আমি বিদায় দিতে চাই, মানুষ থাকে না। আমার দাদাকে দেখেছি, বাবাকে দেখেছি, চাচাদেরকে দেখেছি,
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বহু কিছু দেখে, আপনারাও দেখেন, কেউ তো নাই, কেউ তো কিছু নিয়ে যায়। আমি দেখেছি এক সময় আমার দাদা খালি জমি 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 করে খালি জমি কিনতে, জমি তো একটু এক হাত দুই হাত নিয়ে যেতে পারেন। আপনার মৃত্যুর পরে মানুষ কি বলে এটা আপনি দেখবেন না, আমি জানি, কিন্তু অনুভব করে আপনার স্ত্রী রাবিয়া চৌধুরী নাই, রাবিয়া চৌধুরী আপনার হাতে তৈরি, রাবিয়া চৌধুরীর হাতে আপনি তৈরি, দুজন দুজনার ছিলেন, উনি নাই, উনাকে আজকে মানুষ কিভাবে স্মৃতিচারণ করে, কিভাবে স্মরণ করে, কিভাবে ভালোবাসে, কিভাবে তার জন্য দোয়া করে আপনি দেখে যাচ্ছেন। আপনার পরে আপনার মৃত্যুর পরে জানি না আমি বেঁচে থাকবো কিনা, দেখতে যাই শুনতে যাই মানুষ কি, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনি যে রাস্তা ধরেছেন, আপনি যে পথ বেছে নিয়েছেন, এটা চিরকাল চিরকাল বেঁচে থাকার পথ। আমরা যে রাস্তা বেছে নিয়েছি জানি না মরার পরে কত গালি শুনবো না কত কথা শুনবো, জানেন, কখনো উত্থান কখনো পতন, কখনো জুতার মালা কখনো ফুলের মালা, কখনো কখনো নির্বাচিত কখনো অনির্বাচিত, কখনো স্বঘোষিত কখনো প্রধানমন্ত্রী ঘোষিত, এই তো চলছে, এভাবে চলবে না, এই পৃথিবী চলবে না, এই দেশ চলবে না, পৃথিবী আজকে সেখানে নাই, পৃথিবী আজকে সেখানে নাই, এক দুই বছর সময়ে বুঝতে হবে কার পরিণতি কোথায়। আমার আসতে একটু দেরি হয়েছে, আমি সেই জন্য ক্ষমা প্রার্থী, আমি সুনাম থেকে এসেছিলাম জগন্নাথ, সেখানে পৌরসভা নির্বাচন হচ্ছে, আমি সেই নির্বাচনের দায়িত্বে সুনামগঞ্জ জেলার দায়িত্বে, সেই জন্য আমাকে দেখতে আসতে হয়েছে, সেখানে ঘন্টাখানে সময় দিয়েছি তারপরে চলে এসেছি, তো আমি সেই জন্য বলবো রাগিবাল ভাইয়ের উদ্দেশ্যে আপনি চালিয়ে যান, আপনি এগিয়ে যান, আপনার পিছনে জনগণ আছে, ভালো মানুষগুলো আপনার পিছনে, আপনাকে মানুষ আরো অনন্তকাল আপনি বেঁচে থাকেন মানুষের মনে চাই, মানুষ চায়। নিজে